তার মৃত্যুর ক্ষেত্রে রণক্ষেত্র হাওড়া বাগনার মৃত্যুর প্রতিবাদে একাধিক এলাকায় বাড়িতে ভাঙচুর করা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, দফা দফায় জাতীয় সড়ক অবরোধ করা হয়। বিজেপি নেতা মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার 12 ঘণ্টা বাংলা বন্ধের ডাক দিল কেরুয়া শিবির। গত শনিবার মহাষ্টমীর রাতে পেশায় ফুল ব্যবসায়ী তথা বিজেপি নেতা কিঙ্কর মাঝি ব্যবসার কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ সেই সময় প্রতিবেশী পুরুষদোষ মাঝি সহ বেশ কয়েকজন তাকে ঘিরে ধরে, তাদের সঙ্গে পথচারণা শুরু হয়। তখনই পুরুষদোষ কিঙ্করকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে কিঙ্করের পেটে বাম পাশে। প্রথমে পটলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের। সেখান থেকে উলবেড়িয়া মহকুমা হাসপাতাল ঘুরে কিঙ্করকে কলকাতা নীলরতন হাসপাতালে ভর্তি করা হয়। তার পেটে অস্ত্রোপচার হয়েছিল, পরে তার করোনা ধরা পড়ে বলে পুলিশ জানিয়েছে। বুধবার দুপুরে কিঙ্করের মৃত্যু হয়। এদিকে স্থানীয়রা মহাষ্টমীর রাতে এক দুষ্কৃতীকে পালিয়ে যাওয়ার সময় ধরে ফেলে। শনিবারই পরিদর্শ বাড়িতে ভাঙচুর করে, তার মোটরবাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বুধবার সন্ধ্যায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, তৃণমূল কংগ্রেসের হাতে তাদের দলীয় নেতার মৃত্যুর ঘটনায় আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 12 ঘণ্টার বন্ধের ডাক দিয়েছেন তারা। যদিও তাদের এই বন্ধের সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেন তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ আহমেদ খান। যে আমাদের কর্মীকে গুলি লেগেছিল, তিনি আজকে দুপুরে মারা গেছেন, সে না আজকে আমরা ওখানে বাগনান বন্ধ দেখেছি, কালকে বাংলা তার বিরুদ্ধে কার্যকর্তা কর্মী হত্যার বিরুদ্ধে বাগনান বন্ধ একদিনের 12 দিন 12 ঘণ্টার। বিজেপি যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মাথা ফাথা খারাপ হয়ে গেছে। তাদের নিজের নেতা রাহুল সিনহা বলছে এতদিন পার্টি করলো, ওর মধ্যে বিজেপির মধ্যে কোনো গণতন্ত্র নেই, তারা কোনো জিনিস সহ্য করতে পারে না এবং তারা নিজেদের মধ্যে মারামারি নিয়ে দোষ চাপাচ্ছে আমাদের উপরে। এবং রাহুল সিনহার মতো এত সিনিয়র নেতাকে তাকে কেন সাইড লাইন করে বার করে দিয়ে তাকে বাধ্য হলো পার্টি ছাড়িয়ে দেওয়া যায়। আজকে এই পার্টিতে নিজেদের অন্তর্দ্বন্দ্বতে লোক মারা যাচ্ছে, দোষ দিচ্ছে তৃণমূল কংগ্রেসের উপরে। এটা আমরাও দেখলাম কি কিরম সে যখনই ইলেকশন আসে তখন পাকিস্তান পুলওয়ামা হয়ে যায়, তখন কিরম সে এখন চায়না হচ্ছে। এর পার্টি শুধু কিরম সে ইলেকশনের সময় মানুষের বিহারের ইলেকশন চলছে, এখন মানুষের মনটা ঘোরাবার জন্য এইসব কাজগুলো করছে। আর পশ্চিমবঙ্গতে আইনের শাসন চলছে, কেউ মার্ডার করুক আমরা খুঁজে বার করব এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা আমাদের নেত্রী মমতা দি সবসময় বলেন এবং এই কাজটা হচ্ছে। এর আগেও দেখলেন কিরম সে যে কিরম সে ওই গুপ্তার যে মার্ডারটা হলো কিরম শুক্লা গুপ্তা, সে হ্যাঁ তো ওই মার্ডারেও কিন্তু আজকে দেখুন সবকে অ্যারেস্ট করা হয়েছে, ধরা হয়েছে এবং টাইমের মধ্যেই ধরা হয়েছে, তার আগেই মানে কারোকে স্পেয়ার করা হয়নি। তো এখন আমাদের দোষ দিয়ে লাভটা কী? তারা পারছে না রাজনীতি কিরম সে মধ্যে থেকে কিরম সে তারা জায়গা দখল করতে পারছে না, কিন্তু এখন গায়ের জোর এবং এসব দোষ দিয়ে তারা চেষ্টা করছে। সেটা বাংলার মানুষ সেটা না তাদের নাকচ করেছে, তাদের কোনোদিন পারবে না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।